কিভাবে আপনি ফেসবুক পেজ ডিলিট করবেন। ফ্রেন্ডস, আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই ফেসবুক পেজগুলো আমাদের আর দরকার পড়ে না, সেই ফেসবুক পেজগুলো ডিলিট করা দরকার হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে পেজ, এবার আপনাকে পেজের উপরে ক্লিক করতে হবে। পেজের উপরে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সেই পেজগুলো এখানে শো করবে। আপনি যে পেজটা ডিলিট করতে চাইছেন সেই পেজের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আমি প্রথম পেজটা ডিলিট করতে চাইছি, তাই জন্য প্রথম পেজের উপরে ক্লিক করছি। পেজের উপরে ক্লিক করার পর নিচের দিকে যদি এরকম পপ আপ শো করে তাহলে এখানে আপনি সুইচে ক্লিক করবেন, আর যদি এরকম পপ আপ শো না করে তাহলে একদম উপরের দিকে দেখুন আমার এই পেজের নাম শো করাচ্ছে, তাহলে আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর নিচের দিকে আপনাকে এই পেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে সুইচ হয়ে আসবেন। এবার এখানে একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, এবার আপনাকে থ্রি লাইনের উপরে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে এই সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে পেজ সেটিং, এবার আপনাকে পেজ সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে। পেজ সেটিংয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, এখানে আপনাকে খুঁজতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। দেখুন এখানে একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এবার আপনাকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে একটা অপশন শো করাচ্ছে, লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করাচ্ছে, প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ পেজ, পরের অপশন আছে ডিলিট পেজ। আপনি যদি আপনার ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করতে চাইছেন তাহলে আপনি প্রথম অপশন ডিঅ্যাক্টিভ পেজে সিলেক্ট করতে পারেন, আর ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনাকে পরের অপশন ডিলিট পেজে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনি চাইলে একটা রিজন সিলেক্ট করতে পারেন অথবা ডাইরেক্ট কন্টিনিউয়ে ক্লিক করতে পারেন। আমি ডাইরেক্ট কন্টিনিউয়ে ক্লিক করছি। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে, তাই আমি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ, এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক পেজে সুইচ হওয়া যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে সুইচ হন তাহলে আপনার ফেসবুক পেজ আর ডিলিট হবে না, আবার আগের মতো চলবে। এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বাটন আছে, লেখা আছে ডিলিট পেজ, এবার আপনাকে ডিলিট পেজের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক পেজ ডিলিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখুন কত সহজে ফেসবুক পেজ ডিলিট করা গেল। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি বুঝতে কোন সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।